আপনি যে কোশ্চেনটা করলেন এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং আমি আমার সকল বাঙালি বাচ্চাদেরকে আমি এটা নিজে থেকে বোঝানোর চেষ্টা করি। এখানে আসলে পড়ালেখাটা না করলেও টাকা ইনকাম করা যায়, এইটা বাচ্চারা ক্লাস 7, 8, 9, 10 গেলেই বুঝে যায়। এরপরে যেটা হচ্ছে যে এখানে অনেকগুলো বিষয় আপনার একসাথে কানেক্টেড, যেমন বাবা মা হচ্ছে হাউস হোল্ড এডুকেশন ইজ ইম্পর্টেন্ট ফার্স্ট, দেন সেকেন্ড হচ্ছে স্কুলিং, স্কুল থেকে যে শিক্ষাটা সেটা হচ্ছে সেকেন্ড ইম্পর্টেন্ট। আমরা বাংলাদেশ থেকে পড়াশোনা করে আসছি, আমাদের বাংলাদেশে সবসময় একটা কোশ্চেন জিজ্ঞাসা করা হতো, আপনি কী, তুমি কী হবা, তুমি কী হতে চাও। এই কোশ্চেনটা আমি আপনাকেও কোশ্চেন করছি বা আমি আমার দর্শক যারা আছেন তারা দেখবেন তাদেরকেও আমি কোশ্চেন করছি যে কোনো স্কুলে, ইউকের কোনো স্কুলে এই কোশ্চেনটা করা হয় না, নট আ সিঙ্গেল টাইম। তো যার কারণে যেটা হয় যে আপনার বাচ্চারা আসলে ওরা যে চিন্তা করবে যে কী হইতে চায় সেটা ওর মাথায় সেট থাকে না। এখানকার সিস্টেমটা হচ্ছে ইউ আর ওপেন টু ডিসাইড ইউর সেলফ, আপনি আপনার মতন চিন্তা করবেন, বাচ্চারা তো বড় হচ্ছে ওদের মতন করে ছেড়ে দেবেন, কিন্তু আপনি পিতা মাতা হিসেবে আপনার দায়িত্বটা কী, রাস্তা দেখাই দেওয়া, তাদেরকে বলা, তাদেরকে বুঝানো, প্যারেন্টিং যে বিষয়টা, এই জিনিসটা কিছু ক্ষেত্রে মিসিং। কারণ একে তো স্কুল থেকে এই এটা পাচ্ছে না যে ডাইরেকশনটা যে তুমি এই সাবজেক্টগুলো পড়লে তুমি এটা এটা হইতে পারবা, তুমি এই এইটা করলে তুমি এই ইউনিভার্সিটিতে যেতে পারবা, এইরকম যে টেন্ডেন্সির যেই জিনিসগুলো যে আমাদেরকে মেন্টরিং করতো স্কুলগুলোতে বা গ্রুমিং করতো, হ্যাঁ তুমি সায়েন্স নিবা না আর্টস নিবা না কমার্স নিবা, হ্যাঁ তুমি সায়েন্স নিলে এই সাবজেক্টে যাবা, তুমি কমার্স নিলে এই সাবজেক্টে যেতে, এটা আমরা কিন্তু ক্লাস 10, 9, 10, 11 উঠলেও কিন্তু আমরা জেনে যেতাম বাংলাদেশে। এখানে এই জিনিসটা খুব একটা হয় না, এরা অনেকটা পরে গিয়ে এরা জানতে পারে যখন ভুল হয় যে ও আরেকটু যদি পড়তো তাহলে ভালো করলে তাহলে এখানে যাইতো, আরেকটু যদি এই সায়েন্সে যদি একটু ভালো করতো তাহলে সায়েন্স নিয়ে পড়তে পারতো বা মেডিকেল পড়তে পারতো ওটা পড়তে পারতো। তো এই ভুলটা হয় হচ্ছে ইয়ার ইলেভেনে। এই ইয়ার ইলেভেনের ভুলটার আগে যদি বাবা মারা তাদেরকে একটু বোঝানো শুরু করে যে তুমি আসলে কী হইতে চাও, তাদের সাথে কথা বলতে হবে। বাসায় অনেক প্যারেন্টসরা খুব একটা কথা বলে না, আমি স্কুলের দোষ থেকে আমি সবসময় দোষ দিই হচ্ছে বাবা মার, কারণ বাবা মা যদি তাদের সাথে সবসময় না বসে, তাদের সাথে কথা না বলে, তাদের সাথে শেয়ারিং না করে, তাদেরকে যদি পথ না দেখাইতে পারে তাহলে তারা আসলে সঠিক পথটা দেখতে পারে না, যার কারণে তারা মনে করে কি যে স্কুলে যাওয়ার পরে যে বাচ্চাদের সাথে মিশে, যে বাচ্চাদের সাথে মিশে, মেশার পরে তারা ওই অ্যাপ্রেন্টিস শিখে, আপনার কলেজে যাওয়া শিখে, সহজ জিনিস শিখে, এই শেখাটা থেকে তখন তারা ডাইভার্ট হয়ে যায়। তো তখন বাবা মার আফসোস করে যে আমি যদি একটু সময় দিতে পারতাম। এই সময় দেওয়াটা আপনি ক্লাস 7, 8, 9 থেকেই শুরু করেন, কারণ প্রাইমারিতে তো প্রাইমারি ওরা বড় হতেই আছে। তো আমার কথা হচ্ছে বাপ মা সময় দিতে হবে। যে আসলে কেন মানে বাচ্চাদের মধ্যে কোনো স্বপ্ন তৈরি হয় না কেন? এই স্বপ্নটা তৈরি না হওয়ার পিছনে কারণ হচ্ছে আপনি যে কোনো ছোট কাজ করেও টাকা ইনকাম করতে পারছেন, এই জিনিসটা তারা অল্প বয়সে বুঝে যায়। আপনি যদি যে কোনো রিটেলে কাজ করলে আপনি বেতন পাচ্ছেন, এবং তার থেকে আরও একটা বিষয় হচ্ছে যে বাচ্চাগুলো আমি আপনি কথা বলছি তাদের মধ্যে আপনি বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে এক্সাম্পল নাই। এক্সাম্পল বলতে আমি একদম র একটা সত্য কথা বলছি, এক্সাম্পল বলতে আমার চাচা ডাক্তার না, আমার মামা ডাক্তার না, আমার আশেপাশে পরিচিত বা আমার আত্মীয় স্বজনের মতো ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার খুব কম, এই জন্য তারা ওই যে এক্সাম্পলটা দেখে কম। কারণ আপনি যদি আরেকজন ডাক্তারের সাথে পরিচয় করায় দেন যে উনি ডাক্তার, উনি পড়াশোনা করছে দেখে ডাক্তার, তখন কিন্তু একটা বাচ্চার ভিতরে প্রভাবিত হয়। আপনি কোনো একটা ইঞ্জিনিয়ার, সে যদি ইঞ্জিনিয়ারিং কোনো জব করতো, তাকে যদি আপনি তার সাথে পরিচয় করে দিতেন তাহলে সে প্রভাবিত হইতো। এই প্রভাবিত হওয়ার জায়গাটা ইউকেতে কম, কারণ আমরা ইন্টারাকশন কম করি, একজন আরেকজনের সাথে যাই মিশি কম, ঘোরাফেরা কম। তো যার কারণে আমাদের যে সারাউন্ডিং, যে আমাদের যে সাকসেসফুল মানুষগুলো আছে এদের সাথে বাচ্চাদের পরিচয়টা কম। তো আপনি দেখবেন যেসব পরিবারে এখনও ওয়েল স্ট্যাবল মানুষজন আছে তাদের পরিবারে আবার ওই রকমই তৈরি হচ্ছে। তো এই জিনিসটা হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট থিং, কারণ আমি যদি ডাক্তার না হই আমার ছেলেকে আমি কখনো ডাক্তার বানাতে পারবো না। তো এই এই ফ্যাক্টরটা কাজ করে।